মোহালিতে ভারতকে বড় রানে টার্গেট দিল আফগানিস্তান। 20 ওভারে 5 উইকেট হারিয়ে তারা তুললো 158। 27 বলে 42 রান করলেন মোহাম্মদ নবী। 11 বলে 19 রান এলো নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে। দীর্ঘদিন পর টি টোয়েন্টি ম্যাচে প্রত্যাবর্তন করে খাতা না খুলেই রান আউট হয়ে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। বাংলার পেসার মুকেশ কুমার 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। 1 উইকেট নেন শিবম দুবে। তবুও আফগান শিবিরকে আটকানো যায়নি।